আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যথাজনিত অসুস্থতা। প্রিয় দর্শক, আপনাদেরকে ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন dprc.satv এই ঠিকানায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আজ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন দর্শক, কথা বলি তার সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। হাঁটু ব্যথা নিয়ে আমরা প্রায় ভুগে থাকি, বিশেষ করে যারা একটু, যাদের বয়স একটু বেশি। লাইফের একটা সময় দেখা যায় যে হাঁটু ব্যথা আমাদের হয়েই থাকে, তো এর পেছনে কারণ কি? ধন্যবাদ। আসলে আপনি বলছিলেন যে কিছু সমস্যা আমাদেরকে সারা জীবন ভোগাতে পারে বা বিভিন্ন সমস্যা আমাদেরকে প্রতিনিয়তই ডিস্টার্ব করতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যথা। এই ব্যথা, হাঁটু ব্যথার বা যে কোনো ব্যথারই, আসলে যে কোনো সমস্যাই যখন হয় মানুষের, তখন দেখা যায় যে কোনো না কোনো রোগের উপসর্গটাই শুরুতেই আসলে ব্যথা তৈরি হয়। তো হাঁটু ব্যথাটাও কোনো রোগের আসলে উপসর্গ, মানে যে কোনো সমস্যা হলেই হাঁটুতে কিন্তু ব্যথা হতে পারে, এটা অন্যতম একটা প্রাথমিক উপসর্গ। হাঁটু ব্যথার আমরা যে মানে কজগুলো দেখে থাকি আমাদের প্র্যাকটিসে সারা ওয়ার্ল্ডে এবং রিসার্চে তাই আসছে, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস, মানে হাঁটুর হাড় ক্ষয় রোগ। এবং এই আর্থ্রাইটিসের মধ্যে অন্যতম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের রোগী সবচেয়ে বেশি মানে হাঁটু ব্যথার সমস্যায় হয়ে থাকে। তাছাড়া অন্যান্য হাঁটুতে সমস্যা হতে পারে। হাঁটুর, আপনার জানেন, হাঁটুর সামনে একটা বাটি আছে যেটা আমরা প্যাটেলা বলে থাকি, উপরে একটা বোনস, ফিমার এবং নিচে টিবিয়া। এই এই বোনসগুলার মধ্যেও বিভিন্ন সমস্যা যদি তৈরি হয় তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। বোনসগুলোর মাঝখানে আপনার কুশন টাইপ কিছু সাবস্টেন্স বসানো আছে যেটা আমরা মিনিসকাস বলে থাকি, সি এর মতো, ইংরেজি সি অক্ষরের মতো, মিনিসকাসের সমস্যা হতে পারে। তারপরে উপরে ফিমার এবং টিবিয়া যে বেঁধে আছে বা একটার সাথে একটা তো লাগানো আছে যেন ছুটে না পড়ে যায়, সেখানে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে, সেটা হচ্ছে ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। কিছু ছবি দিয়ে যদি আমরা দেখি আর একটু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়। হ্যাঁ, অবশ্যই। এই ছবিগুলো আসলে রোগীরা অনেক সময় এসে বলে যে স্যার আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, এবং আসলে আমাদেরও ডাক্তারদের ডিউটি রোগীকে তার রোগ সম্পর্কে ক্লিয়ার বুঝিয়ে দেওয়া, তাহলে সুবিধা হবে। এটা একটা অ্যানাটমিক্যাল ছবি যেটা আসলে স্ট্রাকচারাল, মানে মানুষের হাঁটুর গঠন এখানে বোঝানো হয়েছে। যে আমি ইতিপূর্বে যে কথাগুলো বলছিলাম, সামনে উপরে যে গোল সাদা এটা বুঝিয়ে যায় এটা প্যাটেলা, উপরে যে বোনসটা আছে ফিমার, নিচে যে বোনসটা আছে টিবিয়া, এবং দেখেন এখানে তাহলে তিনটা বোনস নিয়ে হাঁটুটা গঠিত। এই বোনসগুলোকে আটকিয়ে রাখার জন্য মাঝখানে আছে লিগামেন্ট, যেমন আমরা যেটা বলি অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, দু পাশে লিগামেন্ট আছে সাদা উপর থেকে নিচে যে নেমে আসছে, এগুলো আছে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট। এই লিগামেন্টগুলো হাঁটুকে ধরে রাখে, একটা আরেকটার সাথে যেন হাড় সরে না যায়। এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি কোনো সমস্যা হয়, মানে আমাদের লাইফে চলা ফেরা উঠা বসায় বিভিন্ন অসুখ বিসুখে বিভিন্ন রোগে, তাহলেই হাঁটুতে ব্যথা হতে পারে। এক এক রুগীর হাঁটুর ব্যথার এক এক কারণ, সব যে একই হবে এমন কোনো কথা নেই। আমরা বিভিন্ন রুগীর বিভিন্ন কারণে হাঁটু ব্যথা নিয়ে আসে। অনেকের ধারণা যে হাঁটু ব্যথা হইলে হাঁটুর হাড় ক্ষয় মনে হয় হয়ে গিয়েছে বা হাঁটুতে ক্ষয়ের কারণেই ব্যথা হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। অনেক লটস অফ কজ একজন বিশেষজ্ঞ, ব্যথা বিশেষজ্ঞ আসলে আইডেন্টিফাই করতে পারে যে হাঁটু কী কী কারণে হাঁটুতে সমস্যাটা হচ্ছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে অন্যতম যে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর হাড় ক্ষয় রোগ, সেটা সাধারণত একটু বেশি বয়সে হয়ে থাকে, কিন্তু কম বয়সীদের যখন হাঁটু ব্যথা হয় সেটা নিশ্চয়ই কারণগুলো আলাদা, যখন বেশি বয়সে হয় সেটা আলাদা। আমরা কারণগুলো নিয়ে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি।
হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আতিক হাসান, নারায়ণগঞ্জ, বয়স 25। জি জি, হ্যাঁ দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যাটা প্রথমে কোমরে হয়েছিল, কোমরে পেইন হয়, পরবর্তীতে ডাক্তার দেখিয়ে, নিউরো মেডিসিনের ডাক্তার দেখিয়ে এমআরআই করা হয়েছে। এমআরআই তে ডিস্ক প্লাস নাম্বার 4-এ সমস্যাটা হয়। পরবর্তীতে ব্যথাটা পায়ের দিকে চলে আসে, পায়ের দিকে টান টান ভারী ভারী ভাব অনুভূত হয়। জি, তাতে আপনি এখন কি অবস্থা, আপনি কি চিকিৎসা ভালো আছেন বা কি সমস্যা এখন? এখন চিকিৎসাটা নিচ্ছি, চিকিৎসাটা নিচ্ছি, থেরাপি নিতে বলছে ডাক্তার, থেরাপি নিচ্ছি, মাঝে কিছুদিন থেরাপি নেবার পর হঠাৎ করে বাম ডান পাশের ব্যথাটা বাম পাশে চলে আসে এবং পাটা ভারী ভারী ফিল হচ্ছে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? স্যার, আমি পুলিশে জব করি, ডিউটির ফাঁকে ফাঁকে থেরাপি নিতে হয়, সেক্ষেত্রে স্যার আমাকে সঠিক পরামর্শটা দিবেন। ডাক্তার সাহেব কি আপনাকে অপারেশনের কথা বলেছে, বিকল্প? অপারেশনের কথা বলেনি, বলছে যে এটা থেরাপি নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনার তো আরো উল্টো ব্যথা বেড়ে গিয়েছে। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পিএলআইডি, যেটা কোমরের ডিস্কের সমস্যা L4-5 লেভেলে, আমরা কিন্তু বারবার বলি সবাইকে থেরাপি, হ্যাঁ আমরা বলছি যে হ্যাঁ এইসব রোগের চিকিৎসা থেরাপি, কিন্তু মানেই যে এই নয় যে যেখানে সেখানে থেরাপি দিতে দেওয়া বা যে কোনো রকমভাবে উল্টো পাল্টা থেরাপি দিলে, বিভিন্নভাবে থেরাপি সেন্টার গড়ে উঠেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে রুগীদের। এই যে উনি যেমন, উনি কিন্তু জব পুলিশে, ওনাকে প্রলং দাঁড়িয়ে থাকতে হয় বা অনেক মুভমেন্ট করতে হয়, কারণ পেশাগত একটা ব্যাপার আছে, ওনাকে প্যারেড করতে হয় সকালে, হয়তো ওনাদের বিভিন্ন ফিজিক্যাল আছে, আপনার এক্সারসাইজ আছে, যেগুলো করতে হয়। তো এই ডিস্ক প্রলাপ যদি হয় তখন দেখা যায় পেশাগত এই সমস্যা, মানে যে অ্যাক্টিভিটিগুলোর কারণে সমস্যাটা আরও বাড়িয়ে যেতে পারে। এর ভিতরে উনি থেরাপি দিচ্ছে, এসে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে, এইভাবে ফিজিওথেরাপি দিয়ে কোনো রেজাল্ট আসবে না। উল্টা রুগী কিন্তু এখন খারাপ, এক পায়ে ব্যথা যেত, এখন কিন্তু আরেক পায়েও ব্যথা যাচ্ছে, মানে রেফার্ড পেন। ডিস্ক যদি একদিকে প্রলাপস হয়, মানে একটা নার্ভে কম্প্রেশন হয় একদিকে, যদি রাইট সাইডে হয় ডান পাশে ব্যথাটা যাবে, যদি বাম পাশে হয় বাম পাশে ব্যথা যাবে। সাধারণত এক সাইডে কমন পাই আমরা, জি, অথবা দু পাশেও যেতে পারে, কিন্তু প্রাইমারিভাবে এক পাশেই যায়। যখন সঠিকভাবে ফিজিওথেরাপি না হয় এবং এই সকল এইভাবে ফিজিওথেরাপি নেয়, তখন দেখা যায় রুগী আরও খারাপ হয়ে যেতে পারে, তখন বাম পায়ে এক পায়ে ছিল আরেক পায়েও যেতে পারে। তো আমার মনে হয় দর্শক, আপনি এইভাবে থেরাপি না নিয়ে আপনাকে কমপ্লিট হসপিটালাইজড হয়ে থেরাপি নিতে হবে, নাম্বার ওয়ান। পাশাপাশি আপনাকে ছুটি নিতে হবে অন্তত মাসখানেক, একেবারে কমপ্লিট ব্যাড রেস্ট এবং ডিকম্প্রেশন থেরাপি। থেরাপি তো বিভিন্ন প্রকার আছে, ফিজিওথেরাপি এক এক ডাক্তার এক একভাবে করবে, এক এক পদ্ধতিতে, এখানে প্লাস আপনার একটা রিহ্যাব টিমের মাধ্যমে চিকিৎসাটা করা দরকার। সব যে ফিজিওথেরাপিতে ডিস্ক প্রলাপস ভালো হয়ে যাবে তা না, এখানে সার্জারিরও অনেক সময় প্রয়োজন হতে পারে, ইপিডুরাল দেওয়ার প্রয়োজন হতে পারে, ইট ডিপেন্ডস অন। একটা গ্রুপ ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন, গ্রুপ কয়েকজন ডাক্তারের সমন্বয়ে, তাহলে সমাধান হয়ে যাবে। আমি এখন আপনাকে বলবো, আপনি কিছুদিন রেস্টে থাকেন, এভাবে এসে গিয়ে ফিজিওথেরাপি না দিয়ে কিছু এক্সারসাইজ করতে পারেন, উপর হয়ে শুয়ে আমরা যেটা শিখিয়ে দিয়েছি দেখবেন অনলাইনেও পাওয়া যায়, গরম শেক দিতে পারেন, আশা করি এতে অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে। আর সঠিকভাবে থেরাপি চিকিৎসা নিতে যদি পারেন তা তো ইম্প্রুভ হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু আবার সার্জারিতে যেতে হতে পারে। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নুরেসালা সাদাপুর থেকে বলছি, আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি শুনুন, হ্যাঁ, আমার ছেলে বয়স 10 শ্রেণীতে পড়ে, আজকে 6-7 বছর ধরে ওই ঘুমাই আসো নিষ্ঠা গিরার উপকার মাংসের যেটা, এটা স্যার জায়গাটা শক্ত হয়ে জায়গা ঘুমাইতে পারে না, আর মালিশ করতেও পারি না, তারপরে বাচ্চা কান্নাকাটি করে, অনেক ব্যথা করে, পরদিন আবার ঘুম থেকে উঠতে হাঁটতে পারে না। এইরকম আমি আজদিন হাসপাতালে দেখাইছি, অর্থোপেডিক ডাক্তারে ওষুধ খাইছে 1-2 মাস, কিন্তু কোনো রেজাল্ট পাই না। গত 3-4 দিন আগে আমার বাচ্চাটা এরকম হয়, কিন্তু সারাদিন খেলাধুলা করে কোনো সমস্যা হয় না, যখন ঘুমাইতে যায় তখন 6-7টা দিকে এই সমস্যা, পাতা আতুনি কে কে উপর তো স্যার মাংস জায়গাটা শক্ত ইয়া মুড়
কোমর ব্যথা আছে ওর? কোমর ব্যথা হয়? না না না, আপনার যেই সমস্যার কথা বলছেন এটার এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, নিচের ব্যথার সাথে কি কোমরেও ব্যথা হয়? মাঝে মাঝে হয়। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ডায়াগনোসিস যদি না হয় কনফার্ম, বয়স কিন্তু বেশি না, একটা বাচ্চা বয়স, এই বয়সে দেখা যায় অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে মেনটেন করা হয়, টেনে পড়ে, এইভাবে আসলে চিকিৎসা না দিয়ে আমার সাজেশন আসলে আইডেন্টিফাই করা কেন হয়। এই বয়সে তো একটা বাচ্চার পায়ের ব্যথা, কোমর ব্যথা হওয়ার কথা না, বেসিক যে আমাদের কনসেপ্ট, সাধারণ মানুষও তাই ভাববে কেন হবে। এই জন্য বাচ্চার যে সমস্যাগুলো, এগুলো আইডেন্টিফাই করা দরকার। আসলে তার কী করে, ঘুম থেকে উঠে কখন, তার বিছানাটা কী দিয়ে তৈরি, তার অ্যাক্টিভিটিগুলো কেমন, তার ফিজিক্যাল স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কি না, সে অতিরিক্ত ভারী স্কুল ব্যাগ নেয় কি না, এগুলো কিন্তু আসলে ট্রেস আউট করতে হবে। না হলে হয়তো আমরা পেইন কিলার দিলো, ডাক্তার সাহেব কিছুদিন একটু ভালো থাকবে, আবার ব্যথা হবে, আবার সমস্যা হবে। আর এই বয়সে পেইন কিলার বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু বড় আকারে সমস্যা হবে। আমরা পেইন কিলার থেকে যত মুক্ত থাকা যায় তত মানুষের জন্য ভালো। তো আমার মনে হয় আপনার ছেলের রোগ নির্ণয় জরুরি। আপনি যে ডাক্তার সাহেবকে দেখান ওনাকে বলেন যে আমার ছেলের কি হয়েছে, এটা কি কোমরের সমস্যা না অন্য কোনো সমস্যা, আইডেন্টিফাই করা দরকার। কারণ ফিজিক্যাল এক্সামিনেশন করলে একজন ডাক্তার বুঝতে পারে যে রোগীর কী সমস্যা, কোথায় থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে। তারপরও আমার সাজেশন ওর বিছানাটা কারেকশান করেন, বিছানাটা কি উঁচু নিচু কিনা, ফোম বা জাজিমেশ হয় কিনা। যদি এটা করে থাকে, উঁচু শক্ত সমান বিছানায় শুইতে হবে, একটা ম্যাট্রেস বা পাতলা তোষকে সে ব্যবহার করবে, একটা পাতলা বালিশ ব্যবহার করবে। ওর স্কুলের ব্যাগের ওজন কেমন, অতিরিক্ত ওজন কিনা, এক ঘাড়ে ব্যাগ নিয়ে সে স্কুলে যায় কিনা, এগুলো দেখেন। পাশাপাশি ওর খাবারটা দেখেন যে ও কী খায়, ও স্কুলে গিয়ে বিভিন্ন ফাস্টফুড বাহিরের খাবার খায় না নিয়মিত সুষম খাবার খায়। আপনি ঠিকমতো সে বাসায় খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, দুধ ডিম মাছ মাংস পরিমিত খাচ্ছে কিনা, এগুলো একটু আপনি ট্রেস আউট করেন, আশা করি আপনি বুঝতে পারবেন এবং ডাক্তার সাহেবের সাথে আলাপ করেন। আর যখন ব্যথা হয় আপনি গরম সেঁক দিতে পারেন, যদি ম্যাসেজ করেন এতে আরও ক্ষতি হতে পারে, গরম সেঁক দিলে উপকারে আসবে। আর এটা জিনিসটা আইডেন্টিফাই করেন, ও বসে কীভাবে, পড়ালেখার সময় কীভাবে বসে, চেয়ারে বসে নাকি ফ্লোরে বসে পড়ালেখা করে, এগুলো আমাদের বের করে দেখতে হবে। আশা করি সব কিছু একসাথে যদি বার করা যায় সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আমরা যদি একটু ছবি দেখে আসি আমাদের সাথে। এটা হাঁটুর একেবারে কমন একটা ছবি, মানে রোগের ছবি। এই পাশের ছবিটা নর্মাল, এর আগে আমরা ছবি দেখিয়েছিলাম যে হাঁটুর গঠন কি। অ্যাবনর্মাল দুইটা ছবি আছে, মাঝখানেরটা এবং ওই পাশেরটা, ডান পাশেরটা। এই দুটো হচ্ছে দুইটা আর্থ্রাইটিস রোগী রোগের ছবি। একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা নিয়ে আমরা বলছিলাম হাঁটু ব্যথার অন্যতম কারণ, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ছবি। অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত এজিং প্রসেস জনিত হয়ে থাকে, 30-35 বছরের উপরে এখন আমরা পাচ্ছি রোগী। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আরও আগে হতে পারে, সেটা 18-25 বছর বয়স থেকে হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার কারণ হচ্ছে অটোইমিউন ডিজঅর্ডার, মানে রোগীর এখানে কোনো রোল নাই, এটা এমনিতেই হতে পারে, জেনেটিক্যাল কারণে হতে পারে, এক্সপোজার হলেই হাঁটুর ব্যথা, শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিস হলেই যে হাঁটু ব্যথা শুধু হবে তা না, শরীরের যে কোনো অন্যান্য জোরেও ব্যথা হবে, পাশাপাশি হাঁটুর সাথে পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, পলি আর্থ্রাল যে আমরা যেটা বলি, জোড়ায় জোড়ায় ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, হাঁটু ফুলে যেতে পারে, হাঁটু গরম হয়ে যেতে পারে, হাঁটতে গেলে কষ্ট হবে, সকালে রোগী ঘুম থেকে উঠে অনেক কষ্ট হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে, এবং শরীর অনেক দুর্বল থাকবে, বুঝেই যাবে যে সে সারাদিনই তাকে মনে হবে ক্লান্ত একটা মানুষ। আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অটোইমিউন ডিজঅর্ডার, যেটা থেকে আপনার প্রতিটা জোড়ায় ইনভলভ হয় এবং হাঁটুতে হতে পারে। আর অস্টিওআর্থ্রাইটিস যেটা মাঝখানের ছবি, এটা হচ্ছে হাঁটুর ভিতর যে কার্টিলেজ থাকে, দুই হাড় তো একসাথে লাগানো থাকে, সেই হাড়ের মাথাতে কার্টিলেজটা থাকে। কার্টিলেজটার কাজ হচ্ছে দুই হাড়ের যেন ঘর্ষণ না হয়, শরীরের ওজন ক্যারি করতে সে শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, জোড়াটাকে ফ্রি মুভমেন্ট করাতে সে কাজ করে। তো কার্টিলেজ যদি ইঞ্জুরি হয় বা ক্ষয় হয় আস্তে আস্তে, তখন কিন্তু হাঁটুতে ব্যথা হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি পাবনা থেকে বলছি, আমার নাম হামিদুর রহমান, আমার বয়স 32-35 বছর হবে। জি, সমস্যা বলেন। সমস্যা আমার পিঠে, মানে কান্ধে ওজনের একটা যে গেট থেকে বাইর হতে লাগি, গেট কান্ধের উপর পড়ে মেরুদণ্ডের হাড় একটা ছুটি গেছিল। ঢাকা কিসেন্ট হসপিটাল থেকে অপারেশন করেছি, এখন ওখান থেকে মানে লাভির থেকে দুই পা অচল হয়ে আছে।
কতদিন আগে হয়েছে এটা, মানে এখন কি অবস্থা? এখন সব সময় পাও ঝিনঝিন করে, পাও জোগাইতে পারি অথবা লোকগুলো নাড়াইতে পারি, কিন্তু খাড়া হইতে পারি না, দাঁড়াইতে পারি না। অপারেশন হয়েছে, হয়েছে কতদিন হলো অপারেশন? অপারেশনটাও 6 মাসের মতো, বৈশাখ মাসের 27 তারিখে আমার এই ঘটনা। আচ্ছা, এখন আপনি কি চিকিৎসা নিচ্ছেন বর্তমানে? বর্তমানে আমি আপনার মেডিকেলের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান প্রিন্সের কাছে চিকিৎসা নিচ্ছি, শুধু খালি ক্যাপসুল অথবা ট্যাবলেট। আপনি এখন হাঁটা চলাফেরা কিছুই করতে পারেন না? না। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যাটার। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম পাবনা থেকে, হামিদুর রহমান। তিনি তার একটা ট্রমার হিস্ট্রি দিয়েছেন, ওনার স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে সম্ভবত। ওনার আসলে যেটা হচ্ছে আঘাত পেয়ে মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, যার কারণে ওনার নিচের অংশ, শরীরের নিচের অংশ প্যারালাইসিস, যেটা আমরা প্যারাপ্লেজিয়া বলে থাকি ডাক্তারি ভাষায়। ওনার ট্রিটমেন্ট যেটা অপারেশন করেছে গুড, কিন্তু অপারেশন পরবর্তী আসলে সঠিক চিকিৎসা হয় নাই আমি বলবো। কারণ হচ্ছে ওনাকে রিহ্যাব করতে হতো যেদিন থেকে অপারেশন হয়েছে। আমরা বারবার বলে থাকি যে পুনর্বাসনটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পুনর্বাসন চিকিৎসা ছাড়া একটা মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। ওনার ক্ষেত্রে তাই হয়েছে। আপনি হাঁটু ব্যথা বলেন, ঘাড় ব্যথা বলেন, প্যারালাইসিস স্ট্রোক থেকে হোক, ডিউ টু যে কোনো কারণই হোক, আপনাকে রিহ্যাব করতেই হবে। এবং রিহ্যাব একটা বিশাল সাবজেক্ট, এবং ধৈর্যের সাথে সময় নিয়ে যদি করা যায় একটা মানুষ কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভব। ওনার যে বয়স বেশি না, ইয়াং রোগী, আমার মনে হয় যদি ওনাকে রিহ্যাব ঠিকমতো করা যেত, এখনও যদি করা সম্ভব হয়, উনি অন্তত স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা পসিবিলিটি আছে। যে সমস্যা এখন আছে, আমার মনে হয় দর্শক আপনি যেভাবে এখন যে সমস্যা ভুগছেন, এটাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করলে আশা করি কিছু হলেও ইম্প্রুভ হয়ে আসবে আস্তে আস্তে। যত দিন যাবে এটা রিহ্যাব ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, সেই জন্য আপনাকে রিহ্যাবিলিটেশন হসপিটাল বা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করতে হতে পারে। কারণ আপনার এখন যে এজ, আপনি হায়াত আল্লাহ ফাক যদি অনেক দিন দিয়ে থাকে, আপনি কি সারা জীবন এভাবে থাকবেন কিনা, আপনাকে আবার কিভাবে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে আপনি নিজের কাজ নিজে করতে পারেন, কিভাবে নিজে চলাফেরা করতে পারেন, এই জন্য যে চিকিৎসা পদ্ধতি এটাকে বলে রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশন যদি সঠিকভাবে করা যায়, একটু সময় লাগতে পারে, হয়তো 2 মাস 3 মাস বা 5-6 মাস সময় লেগে যেতে পারে। আপনার কিন্তু অনেকগুলো সময় চলে গিয়েছে, যদি সঠিকভাবে চিকিৎসাগুলো করা যায় আশা করি আপনি আরও আগের চেয়ে আস্তে আস্তে ইম্প্রুভের দিকে যাবেন। কারণ স্পাইনাল কর্ড ইঞ্জুরি আমরা যে রোগীগুলো পেয়ে থাকি, এই রোগীগুলোকে আসলে অটোনোমাস আপনার কিছু আবার ডেভেলপ করে নার্ভাস সিস্টেম নিজে থেকেই, তাকে আবার দেখা যায় যে নার্ভাস সিস্টেম বিভিন্ন পাথ হয়ে আছে, যে যেই নার্ভটা ড্যামেজ হলো কিন্তু অল্টারনেটিভ নার্ভ কিন্তু দেখা যায় আবার কাজ করে যদি করানো যায়। রিহ্যাবিলিটেশনের মূল মন্ত্রই হচ্ছে আমরা অল্টারনেটিভ ওয়েতে তাকে আবার কীভাবে হাঁটানো যায়, কীভাবে দাঁড়া করানো যায়, কীভাবে চলাফেরা করানো যায়। ওনার কিন্তু প্রস্রাব পায়খানার প্রবলেম হচ্ছে, অবশ্যই ইনকন্টিনেন্স অবস্থায় আছে, এগুলোকেও ট্রেনিং দিতে হবে, ব্লাডার ট্রেনিং, বাওয়েল ট্রেনিং বলি আমরা। আর এভাবে পড়ে থাকলে কিন্তু দেখা যাবে আস্তে আস্তে আরও শুকিয়ে যেটা হচ্ছে আপনার স্টিফ হয়ে যাবে, হাত পা এগুলো কিন্তু স্টিফ হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার রেজাল্টটা না খুব টাফ হয়ে যাবে। এই জন্য যেদিন থেকে অপারেশন করে
সেদিন থেকেই কিন্তু আসলে রিহ্যাব একটা গ্রুপ প্রোগ্রামের চিকিৎসা চালিয়ে যেতে হবে। কেবল অপারেশন করে রোগী ছেড়ে দেওয়া হলো, এই রোগী ফলো আপ করা হলো না, তাকে রিহ্যাব করা হলো না, তাহলে অপারেশনের কোনো মূল্য নেই, ভ্যালুলেস। এই রোগী অপারেশন না করলো যা হতো এখনও তাই আছে, তো লাভ হলো কি? অপারেশন করে রিহ্যাবিলিটেশন করতে হবে, এবং আমার মনে হয় একটু সচেতনতা দরকার। মানে এটা কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট, মানে টোটাল ট্রিটমেন্টের একটা পার্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। অবশ্যই বড় বড় পৃথিবীতে যত সার্জন হয়েছে যারা অপারেশন করে, ওয়ার্ল্ড ওয়াইড নাম করা সার্জন, তাদের সবারই একই কথা, আমার সার্জারি সফল হবে না উইদাউট প্রপার রিহ্যাবিলিটেশন। কারণ ওনার সার্জারি করে দিলেই যে রোগী হাঁটা চলাফেরা করে দিবে এটা একটা ভ্রান্ত ধারণা। সার্জারি পরে তাকে রিহ্যাব বিশেষজ্ঞের রিহ্যাবিলিটেশন প্রসিডিউর, হসপিটাল বা পদ্ধতির মাধ্যমে আবার তাকে স্বাভাবিক জীবনে আসতে হবে। দুইটা গ্রুপ ওয়ার্ক, এটা একটা রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক। টিম বলতে এখানে কয়েকজন ডাক্তার, স্পেশালিস্ট, নার্স, রিহ্যাব থেরাপিস্ট, বিভিন্ন সবাই মিলে আসলে একটা প্রোগ্রাম রেডি করবে, তাহলেই একটা মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। আব্দুল খালেক লিখেছেন, আমার বয়স 55 বছর, ওজন 81 কেজি, আমার হাঁটুতে অনেক দিন যাবৎ ব্যথা, ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ব্যথা কমেনি, পায়ে ঝিরঝির করে ব্যথা করে এবং শরীর হালকা কাঁপে। ডাক্তার ওষুধ দিয়েছিলেন, কিছু ওষুধের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ওষুধগুলো তিনি খেয়েছেন। আব্দুল খালেক সাহেব, যেটা একটা আর একটা ডাটা দরকার, রোগীরা যদি বয়সের পাশাপাশি উচ্চতা, ওজন লেখে তাহলে আমাদের আরও খুব সহজে উত্তর দেওয়া যাবে। ওনার ওজন লিখেছে 81 কেজি। এখন 81 কেজি হাইট অনুযায়ী আমরা অ্যাসেস করব, যেহেতু ওনার হাঁটুর ব্যথা, হাঁটু ঝিঝি করে, পা ঝিঝি করে, যদি ওজনের সাথে উচ্চতার সাথে ওজন বেশি হয়ে যায় তাহলে হাঁটুতে স্ট্রেস পড়তে পড়তে এক পর্যায়ে পেইন হতে পারে, হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। ওনার যে বয়স 51 বছর, 51 বছর বয়সে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, যেটা আমরা হাড় ক্ষয় রোগের অন্যতম কারণ বললাম। কিন্তু ওনার আরেকটা কমপ্লেইন, যেটা ঝিরঝির করা বা শিরশির করে এবং বলেছেন যে শরীর হালকা কাঁপে কাঁপে, এটা কিন্তু আসলে অস্টিওআর্থ্রাইটিস রোগের লক্ষণ না। ঝিরঝির বা শিরশির এটা নার্ভের একটা কম্প্রেশন বা নার্ভের কোনো প্রবলেম হলে তখন রোগী এই অনুভূতির কথা বলবে। আর হাঁটু ব্যথার ইটসেলফ অস্টিওআর্থ্রাইটিস যদি হয়, হাড় ক্ষয়ের ক্ষেত্রে পেইনটা হবে আপনার কিছুটা, আপনার শার্প টাইপের পেইন, মুভমেন্টে পেইন হবে বা অলওয়েজ পেইন হবে না, সে হাঁটতে গেলে পেইন হবে, হাঁটু ভেঙে বসতে গেলে পেইন হবে, এবং ব্যথাটা হবে আপনার তীব্র টাইপের, কিছুটা জ্বালা পোড়া টাইপের পেইন হবে। কিন্তু শিরশির, ঝিরঝির, এই যে এই অনুভূতিগুলো আসলে নার্ভ রিলেটেড। যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই ধরনের এই এই কমপ্লেইনগুলো বা এই অনুভূতিগুলোর কথা বলে। তা পাশাপাশি দুটো একসাথে থাকতে পারে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, পাশাপাশি হতে ওনার কোমরের ডিস্কের সমস্যা আছে, তা থেকে শিরশির জাতীয় সমস্যা আসতে পারে। আর যে হাত পা কাঁপার অনেক কারণ আছে, নিউরোলজিক্যাল বিভিন্ন রোগ থেকে হাত পা কাঁপতে পারে, আপনার শরীর দুর্বল থাকলে, যদি ম্যালেজ থাকে, ডেভিলাইটেড হয় শরীরের, আপনার ঠিকমতো খাবার দাবার না খাওয়া, অতিরিক্ত ওজন হয়, অন্যান্য হাইপোথাইরয়েড থেকে, বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অনেক কিছু থেকে কিন্তু আপনার হাত পা কাঁপাকাঁপি এগুলো হতে পারে, ওনার মাল্টিপল কমপ্লিকেশন। তো এই জন্য আমার যে সাজেশন, ওনাকে একটা মানে বিশেষজ্ঞ চিকিৎসকের টোটাল তত্ত্বাবধানে চিকিৎসাগুলো চালাতে হবে, প্রয়োজনে এক্স রে, হাঁটুর এবং কোমরের MRI এগুলো করে একটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ট্রিটমেন্ট, এবং অবশ্যই এখানে রিহ্যাবের বিশাল ভূমিকা আছে, রিহ্যাবিলিটেশন চিকিৎসা তাকে চালিয়ে যেতে হবে। আমরা যেটা শুরুর দিকে কথা বলছিলাম যে বিভিন্ন এজে আসলে বিভিন্ন ধরনের ব্যথা হয় হাঁটুতে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়, এই এজ স্পেসিফিক যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথার, আমরা যে অস্টিওআর্থ্রাইটিস রোগীর তো কমন, এটা একেবারে কমন সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, প্রতিটি ফ্যামিলিতে যারা এজড পিপল, যাদের বয়স 50 ঊর্ধ্ব, সবাই হাঁটু ব্যথা ভুগছেন। এবং অনেকে আমাদের কাছে আসে, প্রায় আমি দেখি শুধু হাঁটু ব্যথা নিয়ে আসেন, হাঁটু বাঁকা, পিছনে চলে গিয়েছে, হাঁটু আপনার ফুলে একেবারে ই হয়ে গিয়েছে, দেখতে অনেক সময় খারাপও দেখায়। তো রোগী যেহেতু হাঁটু অনেক সময় কাপড়ের নিচে থাকে, এক্সপোজার হয় না, অনেকে দেখে না ফ্যামিলির সদস্যরা, হাতে সমস্যা হলে তো চোখে পড়ে, বলতে পারে যে বাবা বা মা তোমার এই অবস্থায়। কিন্তু হাঁটুর ক্ষেত্রে কিন্তু রোগী ছাড়া রোগীর লোকজন আত্মীয় স্বজন ভাবে জানে না। আমরা যখন দেখি তখন দেখা যায় যে বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে, বিভিন্ন বাঁকা বা বিভিন্ন সমস্যা আসে, এটা এজ পিপলের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। কিন্তু হাঁটু ব্যথা একটা বাচ্চারও হতে পারে, যেমন যদি বিভিন্ন রোগ আছে, আর্থ্রাইটিস রোগ, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, হাঁটু উঠতি বয়সী বাচ্চাদের হাঁটুর ব্যথা হতে পারে, যেটা এক রোগী বলছিল যে কামড়ানো,
তার বাচ্চার ক্ষেত্রে হয়, স্টুডেন্ট বা স্কুলে পড়ুয়া বাচ্চাদের হাঁটু কামড়ানো, হাঁটুর ভিতরে হাঁটুর সাথে পাশাপাশি পা কামড়ানো, এই জাতীয় সমস্যা হতে পারে, কিছু ভিটামিন বা মিনারেলসের প্রবলেম থেকে সমস্যা হতে পারে। তাছাড়া আপনার মধ্যবয়সেও আসা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা মহিলাদের হয়ে থাকে, সেক্ষেত্রে হাঁটু ব্যথা হবে, হাঁটু ফুলে যাবে, পাশাপাশি পায়ের আঙ্গুল ব্যথা, হাত পায়ের আঙ্গুল ব্যথা, এগুলো হতে পারে। তাছাড়া আপনার যেমন ইঞ্জুরি জাতীয় সমস্যা থেকে হাঁটু ব্যথা হতে পারে। যারা নিচে বসে বসে কাজ করে, ওয়ার্ক তার পেশাই হচ্ছে নিচে বসে কাজ করা, কুমার, কামার, কুমার, যারা নিচে বা যারা আপনার কৃষক, সে কিন্তু সারাদিন নিচে বসে বসে কাজ করছে হাঁটু ভেঙে, এই যে প্রলং হাঁটুতে ভেঙে বসে থাকা, তা থেকে হাঁটুতে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে, বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, বা কাজ করতে গেলো একটা হঠাৎ একটু হাঁটুতে আঘাত পেলো, আঘাত পেলে একটা লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আসলো, সে তো জানে না, সে মনে করে পুরো হাঁটুতেই তার সমস্যা। আমরা যখন এক্সামিন করি দেখা যায় যে একটা লিগামেন্ট ইঞ্জুরি, খেলতে গেলো, পড়ে গেলো, বা স্পোর্টসে যারা আছে প্লেয়ার, তারা কিন্তু বিভিন্ন হাঁটুর ইঞ্জুরি নিয়ে আসতে পারে, ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি, মিনিসকাস ইঞ্জুরি, এগুলা কমন, হাঁটুতে প্রায় আমরা রোগী পেয়ে থাকি। তাছাড়া আপনার পেশাগত আরও যে কারণ, যেমন আমাদের কিছু রুগী আসে আমরা ইউরোপ থেকে, আমরা প্রায় পেয়ে থাকি, ওখানে কিন্তু 24 ঘন্টার ভিতরে ন্যূনতম 12 থেকে 14 ঘন্টা দাঁড়িয়ে থাকার কাজ, এই যে প্রলং স্ট্যান্ডিং একই অবস্থানে, এবং অনেক সময় তাকে সেফটি শু ইউজ করতে হয় বা ওই কোম্পানির দেওয়া শু ইউজ করতে হয়, তো তখন দেখা যায় হাঁটুতে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, যেটা স্ট্রেস ইন্ডিউস হাঁটুর ব্যথা হতে পারে। আবার যারা সারাদিন ডেস্কে বসে থাকে এসি রুমে, তাদেরও কিন্তু হাঁটুতে বিভিন্ন মেকানিক্যাল পেইন হতে পারে। আর অন্য কিছু রোগ আছে যেটা হচ্ছে ইনফেকশন থেকে হতে পারে, এই রোগগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি চট্টগ্রাম থেকে আসেন প্রথমে বলছিলাম। জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার সমস্যার কথা বলুন। আমি স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই, স্যার আমার বয়স হচ্ছে স্যার 48 বছর। আমার কোমরে প্রচন্ড দাঁড়ায় থাকলে প্রচন্ড ব্যথা করে, এবং যখন বসতে যাই স্যার বসতে পারি না, হাঁটু পায়ের হাঁটু তো স্যার ব্যথা, এবং সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের হাঁটু স্যার ব্যথা করে। আপনার পেশা কি, ওজন কত? আচ্ছা, এই জন্য ডাক্তার দেখিয়েছেন এই সমস্যাটার জন্য ইতিপূর্বে? আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে বয়স, সাধারণত এই বয়সে আর্থ্রাইটিস ডেভেলপ করে, অস্টিও আর্থ্রাইটিস, 40-এর উপরে গেলে আর্থ্রাইটিস ডেভেলপ করে অনেকের ক্ষেত্রে, এবং পেশা হচ্ছে বসে থাকে, যে দীর্ঘ সময় বসে ডেস্ক জব ওয়ার্কার, তাদের অনেকের ভুল অবস্থানের কারণে, যদি জানে না মানুষ যে কীভাবে বসতে হবে, না জানারই কথা, সাধারণ মানুষ সমস্যা হলে হয়তো জানে যে হ্যাঁ এই সমস্যা থেকে আমার এই রোগটা তৈরি হয়েছে, হয়তো সে তখন সচেতন হয়, কিন্তু রোগ যখন তৈরি হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না ট্রিটমেন্ট ছাড়া। তো ওনার এই বয়স প্লাস ওনার পেশা দুটো থেকে ওনার হাঁটু এবং কোমরের সমস্যা হচ্ছে। আপনার হাঁটু এবং কোমর এক্সরে করে দেখতে হবে কোনো আর্থ্রাইটিক চেঞ্জ আছে কিনা, ক্ষয় হয়েছে কিনা, এবং আপনার প্রয়োজন আরও কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশনও যেতে হতে পারে, যেমন MRI, কিছু ব্লাড টেস্ট, এগুলো করলে সহজেই বোঝা যাবে। আপনি এখন আপাতত আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি বারবার, যে একটানা বসে না থাকা, প্রতি 2 ঘন্টা পর পর একটু উঠে হাঁটা বা চলাফেরা করা, হালকা এক্সারসাইজ বলতে যেমন হাঁটা, এগুলা এই জাতীয় অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে, আপনি করেন। পাশাপাশি গরম শেক দিতে পারেন, কুসুম গরম শেক উপকারে আসবে আপনার জন্য হাঁটুতে এবং কোমরে দুবেলা। যদি এতেও ব্যথা কমে না আসে, আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমরা বিভিন্ন রোগের কারণে যে হাঁটুতে ব্যথা হয় সেটা বলছিলাম, যেটা আমরা বলছিলাম আপনার কারণের মধ্যে অন্যতম হচ্ছে আরও, যেমন যদি ইনফেকশন হয়, যেমন হাঁটুতে অনেক সময় টিবি জীবাণু আক্রান্ত হতে পারে, টিবি যদি হয় হাঁটুতে তখন কিন্তু হাঁটু ব্যথা হবে,
সেটা কিন্তু সাধারণত মনো আর্থ্রাইটিস বা মনো আর্থ্রালজিয়া হতে পারে, মানে একটা হাঁটুতেই সমস্যা হয় সাধারণত। দেখা যাবে যে হাঁটুটা ফুলে যাওয়া এবং রোগীর হিস্ট্রি থাকবে দীর্ঘদিন সে অসুস্থ, দুর্বল, ক্লান্ত, অবসাদ, ঘাম আসে বিকালবেলা, মানে টিবি রোগের অন্যান্য যে সাইন সিমটমগুলো আছে সেগুলোর সাথে হাঁটু ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, হাঁটুটার চেহারা নর্মাল হাঁটুর সাথে দেখতে ডিফারেন্ট, চলাফেরা দেখা যাবে হাঁটু ব্যথা বেড়ে যাচ্ছে, তো টিবি থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, হাঁটুর ভিতরে টিউমার যদি হয় তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, সেটা বেনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। যদি মেলিগন্যান্ট হয় সেটা আপনার এক্সরে বা এমআরআইতে খুব সহজেই বোঝা যায় যে ক্যান্সার বা অন্য কিছু আছে কিনা, এবং অন্য কিছু ইনফেকশন যেমন অস্টিওমাইলাইটিস, এটা অ্যানাদার ইনফেকশন হাঁটুতে হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো একটা হিস্ট্রি থাকতে পারে যে আঘাত পেয়েছিল বা ছিলে গিয়েছিল অনেক আগে বা পরে বা কিছুদিন পূর্বে। তো অস্টিওমাইলাইটিস কেসটা আসলে সাধারণত আপনার একটা কোনো ট্রমার হিস্টোরি সাধারণত থাকে রিলেটেড, তো এই সকল কারণে কিন্তু আপনার হাঁটুতে ব্যথা বা সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে আছেন, আমরা একটু দেখে নিই প্রশ্নটি। আমার আম্মুর গত দু মাস ধরে পায়ের গোড়ালিতে ব্যথা, বিছানা থেকে উঠলে ব্যথাটা বেড়ে যায়, তখন আর দাঁড়াতে পারে না, কিছুক্ষণ পর হাঁটতে পারলেও ব্যথাটা স্থায়ী থাকে এবং ব্যথাটা শুধু ডান পায়ে। আম্মুর বয়স 45 বছর, এ থেকে সমাধান আশা করছি। হ্যাঁ, বুঝেই যায় ক্লিয়ার, দিস ইজ প্ল্যান্টার ফ্যাসাইটিস, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। আমরা এই প্রশ্নটির উত্তর আমরা দেব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিলা প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম ফেসবুকে, মার সমস্যা, ওনার মায়ের সকালে উঠে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, আস্তে আস্তে ব্যথা কমে আসে, এবং এই রোগী যদি আসলে চিকিৎসা আর্লি না করে তাহলে দেখা যায় যে আরও খারাপ কিছু হতে পারে, যেমন ক্যালকেনিয়াল স্পার। পায়ের তলায় ওনার মার এখন যে সমস্যাটা, এটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, পায়ের তলার ইঞ্জুরি হতে হতে ওখানে ফেসা ইনফ্লামেশন হয়েছে যার কারণে পেইন হয়, এবং এখনই যদি প্রিভেনশন না হয়, ট্রিটমেন্ট না হয়, দেখা যাবে ওখানে একটা হাড় বেড়ে যেতে পারে, যেটা আমরা এক্সরে করলে বুঝাই যায় পরে স্পার তৈরি হয়েছে, তখন কিন্তু একেবারে হাঁটা চলাফেরা কষ্ট হয়ে যাবে, হাঁটতে কষ্ট হবে। তো এটা চিকিৎসা হচ্ছে প্রথমত রোগী নরম জুতা পায়ে দিতে হবে এখন থেকেই, আজকে থেকে, এবং খালি পায়ে হাঁটা নিষেধ। এভরি হয়ার যে জুতা সে কিনবে দেখে শুনে নরম সোলের জুতা ব্যবহার করবে। ওজন একটা ফ্যাক্টর, যদি হাইট অনুযায়ী ওজন বেশি হয় তাহলে স্ট্রেস হতে পারে, ওজন বেশি হলে কমিয়ে ফেলতে হবে। আর পাশাপাশি দুই বেলা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে এক চামচ লবণ দিয়ে যদি নাড়ায় 10 মিনিট করে অনেকাংশেই চলে যাবে। এতেও যদি না হয় ভালো তাহলে তাকে লেজার থেরাপি দিতে হবে, লেজার অত্যন্ত কার্যকরী চিকিৎসা, অথবা পিআরপি থেরাপি, খুব নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এতেই আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। ইম্প্রুভ হলেও তাকে ওই যে লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে, জুতা খালি পায়ে হাঁটা যাবে না, নরম জুতা পায়ে দিতে হবে, ওজন কমিয়ে ফেলতে হবে। তো এইগুলো পাশাপাশি ট্রিটমেন্ট যদি করা যায় ভালো হয়ে যাবে। ব্যথার ওষুধ খাওয়াটা এই সকল রোগীদের জন্য উপযুক্ত হবে না বা যুক্তিযুক্ত না। আপনি যেটা বললেন যে নরম জুতা ব্যবহার করতে হবে, এই ক্ষেত্রে কি স্পেশাল কোনো সোল পাওয়া যায় যে খুব নরম, যেটা পায়ের নিচে দিয়ে জুতাটা পরবে, জুতার উপরে দিয়ে পা ইউজ করবে? এটা আমরা ট্রিটমেন্টের জন্য দিয়ে থাকি, যেটা হচ্ছে ইনসোল ফুল বলি বা আপনার হিল কুশন বলি। তো সেটা হচ্ছে কি, যদি আপনার কিছু রুগী আমাদের কাছে আসে যেমন বাহিরে থেকে, যে কোম্পানি তাকে জুতা দিয়েছে, জুতার বাইরে সে ইউজ করতে পারবে না, মানে তাকে জুতারই ইউজ করতেই হবে, তার পেশার কারণে পেশাতেই জুতা ব্যবহার করতে হবে, সেফটি শু, হার্ড শু বা কোনো কিছু, তখন আমরা সাজেস্ট করি ওকে
তুমি যেহেতু তোমার জব করতে হবে, তুমি তাহলে এই ইনসোল ফুল নিয়ে যাও। এটা আপনার এক প্রকার সিলিকন টাইপ সাবস্টেন্স, যেটা জুতার তলায় মানে আমরা ভিতরে দিয়ে দিই, সেটা কাজের সময় সে ব্যবহার করবে। যদি কারো এই জাতীয় পেশাগত কোনো বাধ্যবাধকতা থাকে না যে তাকে এই জুতোই পরতে হবে, তাহলে সে কেন ওই জুতো পরবে? তাকে অবশ্যই সবাই যেন সফট সোলের জুতা দেখে শুনে কিনে, বাসায় বা যেখানেই থাকুক না কেন যেন নরম জুতা ব্যবহার করে, কেনার সময় ভাবে জুতা কিনে নিলে। অনেক ক্ষেত্রে 80% রোগী জুতা কারেকশান করলে ভালো হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা লেজার দিতে পারি, পিআরপি থেরাপি করতে পারি, বিভিন্ন ফিজিওথেরাপি দিতে পারি, এক্সারসাইজ করাতে পারি বা কুসুম গরম পানি শেক, এগুলো করলে পায়ের তলার এই সমস্যাগুলো চলে যায়। যেটা বলেন পিআরপি, লেজার এবং পিআরপি, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বিস্তারিত, এটা আসলে থেরাপি চিকিৎসার একটা মানে পদ্ধতি মাত্র, মানে উপকরণ। থেরাপি, অনেকের ধারণা থেরাপি মানে হিট দিবে, থেরাপি মানে এক্সারসাইজ করাবে বা বাসায় এক্সারসাইজ করে বলে আমি থেরাপি করছি। অয়েল অ্যান্ড গুড থেরাপিটা আসলে বিশাল চিকিৎসা পদ্ধতি, এখানে হাজারো বিভিন্ন পদ্ধতি আছে, যেখানে কোনো ওষুধ খেতে হবে না, মানে এখানে কোনো ওষুধের বাধ্যবাধকতা নাই বা ওষুধ দিতে হবে এমন কিছু নাই, কোনো কেমিক্যালের প্রয়োজন নাই। এই লেজারটা হচ্ছে এমন একটা থেরাপি বা চিকিৎসা যেটা যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। যে লেজার, যেমন আপনার সার্জারির কথা শুনেছেন, লেজার স্কিনে ইউজ করা হয়, লেজার চোখের বিভিন্ন রোগে ইউজ করা হয়, তদ্রূপ আমরা লেজার থেরাপিটা এই সকল ব্যথা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই সকল রোগের ক্ষেত্রে শুধু লেজার কার্যকরী। অনেকের ধারণা যে কোনো ব্যথা, কোমর ব্যথা হলে লেজার কাজ করবে, হাঁটু ব্যথা হলে লেজার কাজ করবে, একটা ভ্রান্ত বোগাস ধারণা। লেজার স্পেসিফিক রোগের ক্ষেত্রে কাজ করে, সকল ব্যথা কিন্তু লেজার কাজ করবে না। স্পেশালি যে হিল পেইন, ডিকোয়ারভেন সিন্ড্রোম, টেনিস এলবো, মানে যেখানে ছোট ছোট ইঞ্জুরি, স্পোর্টস ইঞ্জুরি টাইপের, এই সকল রোগে লেজার অত্যন্ত কাজ করে, যেটা একটা রেডিয়েশন বা রশ্মির মাধ্যমে এবং নিরাপদ রশ্মি ওই অংশে আমরা প্রয়োগ করি। এটা ডোজ আছে বিভিন্ন পদ্ধতিতে। লেজার যেমন যুদ্ধক্ষেত্রে ইউজ হয় শত্রুকে মারার জন্য, তদ্রূপ আমরা থেরাপিতে ইউজ করি পেইন কমানোর জন্য। আর যেটা বলছেন পিআরপি, পিআরপি আমরা পিআরপি সম্পর্কে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি কষ্ট করে আরেকবার চেষ্টা করুন। আমরা পিআরপি নিয়ে কথা বলছিলাম। পিআরপিটা অ্যানাদার ট্রিটমেন্ট এবং মডার্ন ট্রিটমেন্ট। আর সেটা হচ্ছে কোথাও যদি ইঞ্জুরি হয়, স্পেশাল আমরা স্পোর্টস ইঞ্জুরিতে পিআরপি খুব কার্যকরী, এবং যে হাঁটু ব্যথার ক্ষেত্রে পিআরপি থেরাপি অত্যন্ত কার্যকরী। সেই ক্ষেত্রে তাকে আমরা সাধারণত, এটা একটা কিট লাগে, প্রসিডিউর লাগে, রোগীর থেকে ব্লাড নিয়ে সেটা সেন্ট্রিফিউজ করে কনসেন্ট্রেট প্লাটেলেটটা ওই অংশে দিয়ে দেওয়া হয়, এবং এটা হাইলি ট্রেইনড লাগে, ট্রেইন অ্যাটমসফিয়ার মানে টেম্পারেচার মেনটেন করতে হয়, এবং এটা একটা প্রসিডিউর যেটা উইদিন আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগে, কয়েকবার দিলেই দেখা যায় যে ইঞ্জুরিটা সেরে যায় বা ভালো হয়ে যায়। তো এইটা কিন্তু আরও আপডেট ট্রিটমেন্ট, এখানে কোনো ওষুধের প্রয়োগ নেই, মানে আপনার রোগীর ব্লাডই রোগীর শরীরে অ্যাপ্লাই করা হবে ট্রিটমেন্টের জন্য। এটা কিন্তু স্কিনের ডাক্তাররা ইউজ করছে, তারা চুল গজাতে, আমরা যারা ব্যথার ডাক্তার আমরা ব্যথার বিভিন্ন ইঞ্জুরিতে ব্যবহার করে থাকি পিআরপি। পিআরপির অনেক ব্যবহার আছে, এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সেফ ট্রিটমেন্ট ফর পেইন ট্রিটমেন্ট, পার্টিকুলারলি হাঁটু ব্যথার ক্ষেত্রে। হাঁটু ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আমরা অন্যান্য যে থেরাপিগুলো করি, যেমন হাঁটুতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেই, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, লেজার অনেক সময় কিছু লিগামেন্ট ইঞ্জুরিতে ইউজ করা হয়, তাছাড়া হাঁটুতে আমরা যেমন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি দেই, এবং ডিফারেন্ট এক্সারসাইজ সাজে স্কোয়াডিসেপ স্ট্রেন্থেনিং, হ্যামস্ট্রিং মাসিং স্ট্রেন্থেনিং বা স্ট্রেসিং, এই এক্সারসাইজগুলার সাথে যদি আমরা পিআরপিও করা যেতে পারে, তাহলে হাঁটু ব্যথা অনেক সময় রেজাল্টটা অনেক বেশি, অনেক বেশি। এবং আমরা প্রায় অনেক রোগী পেয়েছি যাদের অপারেশন করতে বলা হয়েছিল, পিআরপি এবং উইথ কম্বাইন্ড থেরাপিতে এখন আর অপারেশনের প্রয়োজন হয় নাই, তারা এখন ভালো আছে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। আমি সিরাজুল ইসলাম, বয়স 35, উনি খুলনায় থাকেন। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকলে কোমরে ভীষণ ব্যথা করে, যেন ভেঙে যায়। প্রস্রাবে জ্বালা পোড়া আছে, পেটে ব্যথা আছে, ক্ষুধা সহ্য হয় না, দুর্বল লাগে খুব। উনি এই বিষয়ে আপনার পরামর্শ চাইছেন। হ্যাঁ, ওনার বয়স 35, বেশি বছর বয়স না এখন। ওনার কিন্তু মাল্টিপল কমপ্লিকেশন, কোমর ব্যথা, দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়, ওনার প্রস্রাবে জ্বালা পোড়া আছে, পেট ব্যথা। এটা আসলে অনেক সময় দেখা যায় যে কি, আমরা কোমরে যদি কোনো সমস্যা হয়, সাজেস্ট সাধারণত ছোট একটা প্রবলেম, মাসেল স্প্রেন বা স্পাজম হলো, বা একটু স্পাইনাল হয়তো স্ট্রেট হয়ে গিয়েছে, বড় কোনো সমস্যা না। এই সমস্যার সাথে যদি ইউটিআই হয়,
এই সমস্যার সাথে যদি কিডনির কোনো সমস্যা থাকে বা কোনো গ্যাস্ট্রাইটিস থাকে বা লোয়ার অ্যাবডোমেনে কোনো ইনফ্লামেশন হয়, তখন দেখা যায় ব্যথাটা আরও তীব্র হতে পারে। মানে কয়েকটা রোগ যেমন একসাথে সমস্যাটা বাড়িয়ে দিতে পারে, আমরা যেমন চিকিৎসার ক্ষেত্রে কয়েকটা থেরাপি একসাথে যখন দিলে কার্যকরী হয়, তদ্রূপ একটা রোগকে আরেকটা রোগ বাড়িয়ে তুলতে পারে। ওনার ক্ষেত্রে সম্ভবত পাশাপাশি ওনার ইউটিআই বা এই জাতীয় কোনো সমস্যাও আছে। আমার সাজেশন, যেহেতু কোমর ব্যথা হচ্ছে, কোমরে গরম সেঁক দিতে পারে, আর একটু পানি খাওয়াটা বাড়াতে হবে, সম্ভবত পানি কম খায়। একটা সুস্থ মানুষ দৈনন্দিন ন্যূনতম 3-4 লিটার পানি খেতে হবে একটা সুস্থ মানুষের জন্য। যদিও এক এক রোগের ক্ষেত্রে ডাক্তাররা ডিফার করে, ডাক্তারদের যেমন কিডনি ডাক্তাররা আলাদা বলে যে না ওই রোগীর ক্ষেত্রে এরকম, কিন্তু একজন সুস্থ মানুষ যদি অন্তত 3-4 লিটার পানি খায় তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া থাকার কথা না। তারপরেও যদি কোনো কারণে হয় সেটা ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দিলে সেরে যাবে। এবং পাশাপাশি গ্যাপ পেটে বিভিন্ন সমস্যা হতে পারে, সেটা আমার মনে হয় উনি একজন দ্রুত ফার্স্ট একজন মেডিসিনের ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়া দরকার ওনার, কারণ ওনার মাল্টিপল কমপ্লিকেশন মেডিসিন ডাক্তার ডায়াগনোসিসটা করে দিতে পারে যে কোথায় কোথায় প্রবলেম আছে। দেন সে কোমর ব্যথার জন্য আলাদা থেরাপি নিতে পারে বা ইউরিনের সমস্যার জন্য অ্যানাদার ইউরোলজিস্টের কাছে যেতে পারে। আমার মনে হয় এই রোগী একজন দ্রুত মেডিসিন স্পেশালিস্টের সাথে শরণাপন্ন হলে ওনার জন্য বেটার হবে। আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আমি শাকিব রংপুর থেকে বলছি। জি, তো আমি, আমার বয়স হচ্ছে 40 বছর। আমি গত 1 বছর আগে পঙ্গু হসপিটালে অপারেশন করেছিলাম, এখনো ফুল সুস্থ হতে পারিনি। তো আমার পায়ের যে পাতা আছে গোড়ালি, এখানে শক্ত মতো আর কি ধরে থাকে এবং ব্যথা হয় না, কিন্তু টান লাগে খুব। এই সমস্যা অপারেশনটা শরীরের কোথা হয়েছিল? অপারেশনটা করেছিলাম হচ্ছে আপনি পঙ্গু হসপিটালে। না না, আপনার শরীরের কোথায় হয়েছিল, কি অপারেশন? এটা হচ্ছে থাইয়ে অপারেশনটা করেছিলাম, আর হিপে কি হিপ চেঞ্জ করেছেন? না স্যার, হিপ চেঞ্জ করিনি, হিপটা ফ্র্যাকচার হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু সংক্ষেপে প্রশ্নের উত্তরটি দেব। অবশ্যই, ওনার যে সমস্যাটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হচ্ছে, এটা যে কোনো জোড়া যদি অপারেশন করে শরীরের যে অংশেই, সে অংশে এবং তার রিলেটেড, যদি হিপেও হয় ওই পাটা, ডান পায়ে হিপ হলে ডান পা, বাম পায়ে হলে বাম পা, অন্যান্য জোড়া বা মাসেলসে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। দর্শক, আপনাকে এখন যে সমস্যা হচ্ছে এটার জন্য কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়াবেন এবং কিছু এক্সারসাইজ করতে হবে, স্ট্রেসিং টাইপ এক্সারসাইজেস। তার জন্য আপনি একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এক্সারসাইজ করলে সমস্যাটা চলে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বড় কোনো সমস্যা না। আমরা আজকে আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসটিভি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।